সব মামলায় রিজভীর জামিন মুক্তিতে বাধা নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে করা 50টি মামলায় তিনি বিভিন্ন সময়ে জামিন পেয়েছেন, ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সর্বশেষ 18 এপ্রিল মঙ্গলবার গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানহানির মামলায় তার জামিন মঞ্জুর করেছেন। এই জামিননামা কারাগারে পৌঁছালেই তিনি কারামুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী জৈনুল আবেদিন মেজবান। তিনি বলেন, গত 7 ডিসেম্বর রুহুল কবির রিজভী গ্রেফতার হন, এরপর ঢাকা সহ সারা দেশে 50টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সব মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে, এখন তার মুক্তিতে বাধা নেই। গত 7 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা চালায় পুলিশ। পরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সে সময় বিএনপির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। এই অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পল্টন থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে আরও যেসব মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিল সেসব মামলায়ও গ্রেফতার দেখানো হয়।